আসসালামু আলাইকুম। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান সংবাদপত্রের পাতা থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রতিদিনই আমরা সংবাদপত্রের পাতা যে সমস্ত সংবাদগুলো আসে সেই সমস্ত সংবাদের শিরোনামগুলো পড়ি এবং সেই সংবাদের শিরোনামগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিই। এরপরেই এইগুলো নিয়ে বিশদভাবে আমরা একজন পর্যালোচকের সঙ্গে পর্যালোচনা করি। এই সংবাদপত্রে তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডাক্তার এম সাইফুল আলম। অতিথির সঙ্গে পরিচিত হবার আগেই আমরা প্রথমেই যাচ্ছি সংবাদপত্রের শিরোনামে। আমরা শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপরে আজকের অতিথির সঙ্গে পরিচয় করিয়ে আমরা বিস্তারিত পর্যালোচনা করব। প্রথমে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের প্রধান সংবাদ শিরোনামা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, চট্টগ্রামের মেয়র পদে রেজাউল, তাপসের আসনে সফিউল, বাগেরহাট এক আসনে আমিরুল আলম মিলন, যশোর ৬ শাহিন চাকলাদার, বগুড়া ১ সাইদারা মান্নান, গাইবান্ধা ৩ উম্মে কুলসুম স্মৃতি মনোনয়ন পেয়েছে। প্রধানমন্ত্রী বললেন, কে ভোট দিল তা নয়, সার্বিক উন্নয়নে বিশ্বাস করে আওয়ামী লীগ। ধুলা দূষণে ঊর্ধ্বশ্বাসে ঢাকা, প্রযুক্তি ব্যবহারে দূষণ কমানো যায়, পুলিশের ঘেরাওয়ে বিএনপির বিক্ষোভ, সিঙ্গাপুরে আর এক বাংলাদেশি আক্রান্ত। এই ছিল কালের কণ্ঠের প্রধান সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, খালেদার মুক্তিতে জামিন ছাড়া দুই পদ, চট্টগ্রামে নাসিরের জায়গায় রেজাউল, ঢাকায় তাপসের আসনে মহিউদ্দিন। অভিযান অব্যাহত থাকবে দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে বলেছেন প্রধানমন্ত্রী। প্যারোলে আপত্তি নেই আওয়ামী লীগের, যে কোনো উপায়ে মুক্তি চায় বিএনপি। করোনা ভাইরাস আক্রান্ত নন কেউ, হজ ক্যাম্প থেকে বাড়িতে ৩১২ জন। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদ শিরোনাম। এবার আমাদের সময়। আমাদের সময় তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে করোনা সংক্রমণিত অর্থনীতি, কোয়ারেন্টাইন শেষে চীন ফেরত ওরা বাড়ি ফিরল, তাপসের আসনে আওয়ামী লীগের টিকিট পেলেন মহিউদ্দিন, নাসির বাদ, চষিকে নৌকায় রেজাউল। আওয়ামী লীগের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে প্রধানমন্ত্রী। এই ছিল আমাদের সময়ের প্রধান সংবাদ শিরোনাম। এবার মানবকণ্ঠ। মানবকণ্ঠ তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, বেসতে যাচ্ছে রোহিঙ্গাদের ভাষাঞ্চল পাঠানোর প্রক্রিয়া, দক্ষিণ কানের দুই সন্তান সহ মাকে হত্যা, স্বামী রাকিবকে ঘিরেই রহস্য, সহসায় খালেদা জিয়ার মুক্তি, আওয়ামী লীগ সার্বিক উন্নয়নে বিশ্বাস করে প্রধানমন্ত্রী। এই ছিল মানবকণ্ঠের প্রধান সংবাদ শিরোনাম। এবার সময়ের আলো। সময়ের আলো তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে করোনায় কাবু বাণিজ্য, চীন থেকে গার্মেন্টসের কাঁচামাল আমদানি বন্ধ, রপ্তানি অব্যাহত, নাসিরবাদ, চট্টগ্রাম সিটিতে রেজাউল, ব্যারিস্টার তাপসের আসনে সফিউল, ভোটের হিসাব নয় আওয়ামী লীগ সার্বিক উন্নয়নে বিশ্বাস করে, করোনায় মৃত্যু ১,৫০০ ছাড়ালো, করোনা ভাইরাসের ছবি প্রকাশ, ডেলি মেইল ও এক্সপ্রেসের খবর, ১০,০০০ মৃতদেহ পুড়িয়েছে চীন। এই ছিল সময়ের আলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আপনারা এতক্ষণ শুনলেন পত্রিকার সংবাদ শিরোনাম সমূহ। এবার আমরা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে তারপরে সার্বিক আলোচনায় আসছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের আলোচিত অতিথি ডাক্তার এম সাইফুল আলম। সাইফুল ভাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? জি ইনশাল্লাহ। আমরা এতক্ষণ পত্রিকার সংবাদপত্র দর্শকদের শুনালাম, এবার আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এতক্ষণ ধরে তো শুনলাম যে আপনার পত্রিকার আজকে যে শিরোনাম, শিরোনামে এর পরিপ্রেক্ষিতে কিছু কথা ভেসে আসে। আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা প্রথমে, সকল পত্রিকায় কিন্তু আছে, সকল পত্রিকায়, বিভিন্ন উপনির্বাচন এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন কে কেন্দ্র করে আসলে জননেত্রী শেখ হাসিনা কিন্তু চমক দেখাচ্ছে। এই চমক সারা দেশবাসী
অভিভূত হচ্ছে যে নেত্রী কী করতেছে। যেমন নেত্রীর একটি কথা ছিল যে তুমি এমপি, তুমি মন্ত্রী, তাহলে তুমি দলীয় বড় কোনো পোস্ট পাবে না। আবার তুমি দলীয় বড় পোস্টে আসো তাহলে তোমাকে এমপি বা মন্ত্রী করা হবে না। ঠিক এই টাইপেরই মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে যে চমক দেখাচ্ছে, যেমন বিশেষ করে চট্টগ্রামে মেয়র ছিলেন আজম নাসির, নাসির ভাইয়ের পরিবর্তে এখন দিল কাকে, নতুন মুখ চট্টগ্রামের, ঢাকা মহানগরের সভাপতি সেক্রেটারি আলোচনা তাকে দিল। আবার দেখেন ঢাকাতে যেখানে ঢাকা দশ আসন মেয়র, বর্তমান মেয়র ফজলে নূর তাপস, তার সিটে আলোচিত মুখ ছিল সাকিব আল হাসান, আলোচিত মুখ ছিল সাহিদ খোকন, বাট তাদের পরিবর্তে দিল একদম নতুন আনকোর একটা মুখ, সেটা হলো শফিউল আলম, একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, নর্মাল ব্যবসায়ী। তো যাই হোক, এটা নেত্রীর একটা চমক। এছাড়াও বাগেরহাট এক আসনে আমিরুল ইসলাম মিলন, এদিকে যশোর ছয়ে শাহীন চাকলাদার, চাকলাদার আমি একটু চাকলাদার ভাইকে একটু বলি, তাকে ধন্যবাদ, আমার খুব ঘনিষ্ঠ বড় ভাই, আমার অনেক স্নেহ করে, চাকলাদার ভাইকেও আমি শুভেচ্ছা জানাই। এক আসনে সাইদারা মান্নান, আর গাইবান্ধার তিন আসনে উম্মে কুলসুম স্মৃতি, উম্মে কুলসুম কিন্তু কৃষক লীগের সেক্রেটারি আপনি জানেন তো, সে খুবই তার ভালো একটা চমক দিয়েছে নেত্রী গাইবান্ধাতে, মান্নান সাহেবের ওয়াইফকে দিয়েছে। আর এদিকে এই চমকটা আমি মনে করি রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে একটি অভিভূত করবে। ধন্যবাদ যে এইরকম ভাবে চমক দিয়েছেন, আমরা এইরকম চমকই দেখতে চাই, আর যারা চমকে আসছেন তাদের সাথে নিশ্চয়ই আওয়ামী লীগের জন্য বিরোধিতা খাতির এর জন্য কেউ বিরোধিতা না করে দলের ভিতরে, এগুলো দেখা উচিত। এবার আমরা আসছি, কালকে জানেন যে পুলিশের ঘেরাওয়ের মধ্যে বিএনপির বিক্ষোভ হয়েছে এবং সেখানে বলেছে দমননীতি দাবিয়ে, দমননীতিতে দলকে দাবিয়ে রাখা যাবে না। বিএনপির মহাসচিব আব্দুল ইসলাম আলমগীর বলেছেন যে আপনারা আমাদের প্রতি যতই দমন নিপীড়ন চালান না কেন, আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আর এবার আসি করোনার থাবা, করোনার থাবা আপনি জানেন যে করোনার সংক্রমিত হয়ে গেছে অর্থনীতি, করোনায় কাবু বাণিজ্য, চীন থেকে গার্মেন্টসের কাঁচামাল আমদানি বন্ধ, হ্যাঁ, এবং রপ্তানিও ব্যাহত হচ্ছে। বছরে চীন থেকে আমদানি $13.5 billion পণ্য, রপ্তানি $1 billion, প্রভাব পড়েছে ফুটপাত থেকে বড় ব্যবসায়, মোবাইল ফোনের বাজারে প্রভাব, কাঁচরা কুচে রপ্তানিতে ধস। এটা কিন্তু আমরা বিরাট, এগুলো প্রচুর আমরা এখান থেকে রপ্তানি হতো, কিন্তু এদিকে করোনায় মৃত্যু 1500 ছাড়িয়ে গেছে, 10,000 মৃতদেহ পুড়িয়েছে চীন। মৃতদেহ বলতে কিসের মৃতদেহ? এটা করোনা ভাইরাসে মারা যাওয়া 10,000 ব্যক্তির মৃতদেহ চীন জ্বালিয়ে দিয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে। আবহাওয়া পর্যবেক্ষণকারী ওয়েবসাইট undite.com এর ছবির বরাত দিয়ে ডেলি মেইল এবং dailyexpress.com এ খবর প্রকাশ করেছে। এদিকে দেখেন চীনে ক্রমেই মহামারী আকার ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস, ইতিমধ্যে ভাইরাসের মৃত্যুর সংখ্যা 1500 ছাড়িয়ে গেছে। এখানে একটু কন্ট্রাডিকশন আছে যে 1300 তাদের মৃতদেহ, অর্থাৎ 10,000 পুড়িয়ে দিয়েছে। 10,000 হলো কি বলে ওই জীবাণু, সব মৃতদেহ, হ্যাঁ মৃতদেহ, জীবাণু মৃতদেহ, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এই যে কথাটা বলেছে বাণিজ্য কাবু হয়ে গেছে, বাংলাদেশ সহ সারা বিশ্বে বাণিজ্যে একটা ধস নেমে এসছে, কেননা চীন থেকে প্রচুর কাঁচামাল, প্রচুর পণ্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হতো, সেই রপ্তানি বাণিজ্যে চীনের একটা ধস নেমে এসছে। তদ্রূপ বাংলাদেশেও যে কিছু কিছু পণ্য আমদানি করা হতো, সেই আমদানি যতক্ষণ না হচ্ছে ততক্ষণে বাংলাদেশে বাণিজ্যে ধস নামছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এটা আমাদের বাণিজ্যের জন্য একটু ক্ষতি হয়ে যাচ্ছে।
যাক আমরাও ই করছি, তবে এক্ষেত্রে জানেন যে করোনা ভাইরাসে বাংলাদেশে কেউ আক্রান্ত হয়নি। এদিকে আজকে সেই 312 জন হজ ক্যাম্প থেকে তারা বাড়িতে ফিরে যাচ্ছে, আর সিঙ্গাপুরে কিন্তু করোনা ভাইরাসে বাংলাদেশ আক্রান্ত হয়েছে। ইউরোপে প্রথম মৃত্যু ফ্রান্সে, উনি চীনের একজন নাগরিক ছিলেন, উনি প্রথম আক্রান্ত হন, না মারা গেছেন প্রথম মৃত্যু, কিন্তু চীনা নাগরিক ফ্রান্সে মারা গেছে। আসলে করোনা ভাইরাস যে 312 জন আজকে দেশ তাদের বাড়িতে যাচ্ছে, তারা পর্যবেক্ষণ শেষে সব কিছু হচ্ছে, আমরাও আশাবাদ ব্যক্ত করছি যে যাতে কোনোরকমভাবে তারা আবার পূর্বে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা দোয়া করি এবং বাড়িতে যে তাদেরকে সুস্থভাবে থাকার জন্য আমরাও আমন্ত্রণ শুভকামনা করি। জি, এবার আসছি যে এদিকে আপনি দেখেন আজকে বেশ কয়েকটি খবরই রয়েছে, তার ভিতরে আমরা প্রথমেই যাব যে খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তিতে কারণে তার মুক্তিতে যেতে ওদের আপত্তি নেই। এদিকে বেশ কয়েকজন নেতা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছে, এদিকে প্রসঙ্গ খালেদা জিয়ার মুক্তিতে বিএনপি দ্বিধান্বিত, এটা বলেছেন তথ্যমন্ত্রী। অন্যদিকে আবেদনের পর বিবেচনা বলেছেন আইনমন্ত্রী, প্যারোল ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে বলেছেন অ্যাটর্নি জেনারেল। 2 বছর আগেই বলেছিলাম, তখন আমাদের নেতারা শোনেননি, বলেছেন মাহবুব খন্দকার মাহবুব চলতি সপ্তাহে জামিনের আবেদন, বলেছেন জয়নাল আবেদিন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য যে দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এদিকে খালেদা জিয়ার মুক্তিতে দলীয়ভাবে যেই সিদ্ধান্ত নিক, তারা কিন্তু চাচ্ছে যে যে কোনো উপায়ে যে কোনো মূল্যে তার মুক্তি হতে হবে, মুক্তি হতে হবে। কিন্তু এদিকে আইনমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা এখনো কোনো আবেদনই করেনি, তাহলে কিসের মুখোমুখি বললে হবে না, আগে আবেদন পরে বিবেচনা। এদিকে প্যারল ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন আমাদের দুইটা ওয়ে আছে অ্যাটর্নি জেনারেল, উনি বলেছেন। এদিকে বিএনপির 2 নেতা খুব বলেছেন, যিনি জানেন যে খন্দকার মাহবুব, তিনি বলেছেন 2 বছর আগেই বলেছিলাম, তখন আমাদের নেতারা শোনেননি, নেতারা শুনলে আজকে কিন্তু এই 2 বছর আগে এটা সমাধান হতো, 2 বছর আগে সমাধান হতো এবং উনি এই এত অসুস্থ হয়ে পড়তেন না। আবার চলতি সপ্তাহে জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবী। যাক, হয়তো এ সপ্তাহের মধ্যেই ওনার জামিন সংক্রান্ত বিষয়টি শেষ হয়ে যাবে, আমরা কামনা করি যে উনি জামিনে আসুক, সুস্থ হোক, এটা আমরাও চাই। এদিকে জানেন আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু ক্যান্সার, প্রতি বছর আক্রান্ত হচ্ছে 13,000 শিশু, এটাও কিন্তু আর এক বিরাট খারাপ সংবাদ। আসলে ক্যান্সার তো ভয়াবহ মারাত্মক একটা রোগ, এই রোগ বলে না ক্যান্সার ধরলে ছাড়ে না, তো আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যেন এই ক্যান্সার আক্রান্ত কোনো রোগী অসুস্থতার ভারে আক্রান্ত না হয়, অতি দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করব। এদিকে রোহিঙ্গা নিয়ন্ত্রণে কাঁটা তারের বেড়া দেওয়া হবে, রোহিঙ্গারা যেখানে আছে সেখানে চারপাশ দিয়ে কাঁটা তারের বেড়া দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কালকে উনি এ কথাটি বলেছেন যে এ আমরা খুব তাড়াতাড়ি এ ধরনের সিদ্ধান্ত নিতে যাব। আমাদের সেনাবাহিনী ইতিমধ্যে কিন্তু কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু করে দিয়েছে, এটা আসলে সরকারের একটা সিদ্ধান্ত যে রোহিঙ্গারা তারা আমাদের দেশে আশ্রিত, এই আশ্রিত রোহিঙ্গারা আবার যেন বিপদগামী না হয়, খারাপ পথে না যায়, কোনোভাবে এই দেশের ভিতরে বা দেশের থেকে বাইরে যে কোনো রকম আক্রান্ত না করে, সেজন্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত তাদেরকে একটি গণ্ডির ভিতরে রাখা হবে, একটা কাঁটা তারের ভিতরে রাখা হবে, যাতে কিনা কোনো প্রকারে দুর্নীতির সাথে তাদের মোকাবিলা করতে না হয়। যাক, এদিকে দেখেন যে কাঁটা তারের বেড়া
দিয়ে যদি এগুলো ভাবে গটির ভিতরে রাখা হয় তাহলে হয়তো আমরা যেরকমভাবে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেগুলো থেকে হয়তো আমরা একটু পরিত্রাণ পাব। যাক, এটাই হলো। এদিকে জাতীয় পার্টি নিয়ামক শক্তি বলেছেন জি এম কাদের। জি এম কাদের তার দলীয় একটি মতামত দিয়েছেন যে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি হয়তো একটা আশীর্বাদ স্বরূপ, নিয়ামক স্বরূপ। তো অ্যাকচুয়ালি সেটা তাদের মন্তব্য, আওয়ামী লীগ কী মন্তব্য করে কী চিন্তা করে সেটা কিন্তু বিষয় না। কারণ আওয়ামী লীগ কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ একটা সংগঠন, পরপর তিনবারে নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এখন যে অবস্থানে অবস্থান করছে, সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া প্রশাসন তিনি চালাচ্ছেন এবং চমকপ্রদ উদ্যোগ নিচ্ছেন এই সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিতর দিয়ে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে কোস্টগার্ডের যে অনুষ্ঠান হয়ে গেল সে কোস্টগার্ডের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শক্তিশালী কোস্টগার্ডকে শক্তিশালী বাহিনীতে পরিণত করা হয়েছে, পদক পেয়েছেন 40 জন কোস্টগার্ড সদস্য। কোস্টগার্ড এটা প্রত্যেক বাহিনীকেই কিন্তু করে থাকে। কোস্টগার্ড তারাও কিন্তু দেশের প্রতিরক্ষা খাতে আত্মনিয়োগ করে থাকে। এদেরকে উৎসাহিত করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন এটা খুব যুগোপযোগী সিদ্ধান্ত। আর এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কারণ কোস্টগার্ড স্থল এবং জল বন্দরের যে ভূমিকা পালন করে থাকে তাতে এক দেশ আর এক দেশের মধ্যকার যে অবস্থান সুদৃঢ়তা অবলম্বন করে, এটা কোস্টগার্ডদেরকে উৎসাহিত করার জন্য তাদের প্রতি যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি মনে করি এই দেশের মঙ্গলের জন্য এটা। এদিকে বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, আপনি তো ডাক্তার। হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ বড়ি এটা শুধু আজকেই নয়, ইতিপূর্বেও এমন পাচার করা হতো। মাঝখানে এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিছু কিছু বড়ি বন্ধই করে দেওয়া হয়েছে, আবার এমন কিছু বড়ি আছে যেগুলো পাচার হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে এই উৎপাদন প্রক্রিয়া বলেন, র মেটেরিয়ালস বলেন, এটা অতি অল্প মূল্যে সম্ভব। যার দরুন ফার্মাসিউটিক্যালসেই আমাদের বাংলাদেশে বিশাল একটা সুনাম রয়েছে, সারা পৃথিবী ব্যাপী 160-170টা দেশে আমাদের দেশের ঔষধ রপ্তানি করা হয়। সেই সাথে সাথে বাংলাদেশের জন্ম নিয়ন্ত্রক বড়িও পাচার হচ্ছে। তো এটা আমি মনে করি পাচার না হয়ে রপ্তানি হোক আমরা সেই কামনা করব। দর্শক, আমরা খবরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তার শেষ প্রান্তে এসেও আমরা প্রতিদিনই একটি করে সংবাদ নির্বাচন করে শেষ করতে চাই এবং সেই হিসাবেই আজকেও আমাদের সংবাদটি শেষ করব। স্ত্রীর সঙ্গে অবিশ্বাস্য বর্বরতা, কেমনভাবে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে পারে এক প্রাসন্ন স্বামী। ঘটনাটি বগুড়ার এক গৃহবধূকে অন্য পুরুষকে দিয়ে ধর্ষণের পর নেড়া করে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামী রফিকুল ইসলাম। গতকাল শনিবারই এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত ওই গৃহবধূ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকেই সেই স্বামী পলাতক রয়েছে। একটা মানুষ কত বড় নির্মম হলে, কত বড় নর পশু হলে সে তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে পারে সেটা ভাবতেও অবাক লাগে। এই পাষণ্ড তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে ধর্ষণ করিয়েছে, শুধু তাই নয় তার মাথা ন্যাড়া করে দিয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আপনি অতিশত এই নর পশুকে, এই পাষণ্ড স্বামীকে গ্রেপ্তার করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিন এবং আইন প্রয়োগকারী সংস্থা অতিসত্বর এই পাষণ্ড ব্যক্তিকে, এই স্বামী নামের কলঙ্ক ব্যক্তিকে গ্রেপ্তার করে জনসমক্ষে নিয়ে আসুক, এই কামনা করেই ঢাকা টিভির আজকের পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান সংবাদপত্রের পাতা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে
আপনাদেরকে জানাচ্ছি সংবাদপত্রের এই পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান। সংবাদপত্রের পাতা থেকে আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো প্রকার কোনো কিছু জানানোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। যারা এখানে অংশ নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা dhakatv.net@gmail.com, এখানে ইমেল করুন। ইমেলের ঠিকানা আবারও বলছি dhakatv.net@gmail.com। সবাইকে আজকের অনুষ্ঠান দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।